আজকে আমরা সাধারণকালের অষ্টাবিংশ রবিবারের বিভিন্ন পাঠগুলির উপরে ধ্যান করব এবং আলোচনা করব। আজকে বিভিন্ন পাঠগুলির মধ্য দিয়ে বিশেষভাবে প্রথম পাঠ এবং মঙ্গল সমাচারের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সকলকে এই অনুপ্রেরণা এবং এই অনুভূতি দান করেন যে ঈশ্বরের আমন্ত্রণে আমাদের সকলকে সাড়া দিতে হবে। ঈশ্বর তিনি আমাদের সকলকে ডাকেন, ঈশ্বর তিনি আমাদের সকলকে আমন্ত্রণ করেন, আমরা যেন তার স্বর্গীয় ভোজে অংশগ্রহণ করি। এই জন্য আজকে প্রথম পাঠ এবং মঙ্গল সমাচারে আমরা শুনব যে প্রভু যীশু তিনি বিবাহ উৎসবের কথা তিনি বলছেন, পবিত্র ভোজের কথা তিনি বলছেন, পরম ভোজের কথা তিনি বলছেন। প্রভু ঈশ্বর তার অসীম ভালোবাসায় স্বর্গীয় উৎসবের আয়োজন করেছেন এবং আয়োজন করে থাকেন, এবং সেই উৎসবে অংশ নেবার জন্য ঈশ্বর ভগবান তিনি আমাদের সকলকে আহ্বান করেন, তিনি আমাদের সকলকে আমন্ত্রণ করেন। সেই আমন্ত্রণে সাড়া দেবার জন্য আমরা সকলে প্রস্তুত নই, আমরা সকলে তৈরি নই, আমরা সকলে সেই আমন্ত্রণে সাড়া দিতে চাই না। কারা ঈশ্বর ভগবানের ভোজে আমন্ত্রণে সাড়া দেন? যাদের অন্তরে আছে ঐশো ভালোবাসা, ঐশ করুণা, ক্ষমা, ন্যায্যতা, একে অপরের প্রতি শ্রদ্ধা, তারাই শুধু ঐশ পরম ভোজে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু যাদের হৃদয় অন্ধকারে আচ্ছন্ন, যাদের হৃদয় পরিষ্কার নয়, তারা কিন্তু ঈশ্বরের আহ্বান কোনোদিন উপলব্ধি করেন না এবং ঈশ্বরের আহ্বানে কোনোদিন সাড়া দেন না, এবং তারা সর্বদা তাদের জীবনে ঈশ্বরের আহ্বানকে প্রত্যাখ্যান করেন। এই জন্য আজকে আমরা প্রথম পাঠে শুনব। আজকে প্রথম পাঠ প্রবক্তা ঈশার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেখানে প্রবক্তা ঈশায়া তিনি এক বিবাহ উৎসবের কথা তিনি বলছেন, পরম ভোজের কথা তিনি বলছেন, যে ভোজে সকলে আহূত, যে ভোজে সকলে আসতে পারে, যে ভোজে সকলে অংশগ্রহণ করতে পারে। প্রথম পাঠের মধ্য দিয়ে আজকে আমরা জানতে পারি ঈশ্বরের রাজ্যের বৈশিষ্ট্য কি, ঈশ্বরের রাজ্য কি আমাদের কাছে। আমাদের সকলকে এটা বোঝার চেষ্টা করতে হবে, আমাদের সকলকে এটা ধ্যান করার চেষ্টা করতে হবে। আজকে প্রথম পাঠে সেই ঈশ্বরের রাজ্যের কথা বলা হয়েছে। প্রথম পাঠে প্রবক্তা ঈশায়া স্বর্গরাজ্যের চিত্র অঙ্কন করেছেন, যে স্বর্গরাজ্যে একটি ভোজ উৎসবে পরমেশ্বর সকল জাতির মানুষকে আহ্বান করেন, যাতে সকলে তৃপ্তি সহকারে সে পরম ভোজে অংশগ্রহণ করতে পারেন, এবং এই রাজ্যে তিনি সকলকে আহ্বান করেন, ইহুদি অনিহুদি, ধার্মিক অধার্মিক, পবিত্র অপবিত্র, ভালো মন্দ, তিনি সকলকেই ডাকেন। এবং এই স্বর্গরাজ্যের বাস্তব আমরা রূপ পাই প্রভু যীশুর মধ্য দিয়ে। প্রভু যীশু তিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি ঈশ্বরের রাজ্যকে এই পৃথিবীতে স্থাপন করতে এসেছেন, যাতে প্রভু যীশুর মধ্য দিয়ে আমরা সকলে সেই স্বর্গরাজ্যে আমরা প্রবেশ করতে পারি। যে রাজ্য প্রভু যীশু এই পৃথিবীতে স্থাপন করেছেন, এই রাজ্য সাধারণ রাজ্য নয়, এই রাজ্য পার্থিব্য রাজ্য নয়, এই রাজ্য ক্ষণস্থায়ী রাজ্য নয়,
এই রাজ্য পরম রাজ্য, এই রাজ্য পবিত্র রাজ্য, এই রাজ্য স্বর্গীয় রাজ্য, এই রাজ্যের কোনো শেষ নেই, এই রাজ্য চিরস্থায়ী রাজ্য। আমরা যদি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি তাহলে চিরকালের মতো আমরা ঐশ্বরাজ্যে ঈশ্বরের সান্নিধ্যে আমরা বাস করব। আজকে মঙ্গল সমাচার খুব সুন্দর খ্রিস্টেতে পরম প্রিয় জনেরা, আজকের মঙ্গল সমাচার আমরা মথি রচিত মঙ্গল সমাচার থেকে শুনব, যেখানে প্রভু যীশু তিনি স্বর্গরাজ্যের কথা বলছেন। স্বর্গরাজ্যেও একটা বিবাহ উৎসবের সাথে তুলনা করা হয়েছে এবং এই সুন্দর গল্পের মধ্য দিয়ে প্রভু যীশু আমাদের সকলের কাছে এই শিক্ষা আমাদের কাছে প্রদান করতে চান যে প্রভু যীশু তিনি এই পৃথিবীতে এসেছেন ঈশ্বরের রাজ্য স্থাপন করতে, এবং প্রভু যীশুর আগমনের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা শুধু প্রভু যীশুর মধ্য দিয়ে নয়, যাতে ঈশ্বরের রাজ্য স্থাপিত হতে পারে, ঈশ্বরের পরিকল্পনা ছিল সৃষ্টির সূচনা থেকে, সৃষ্টি থেকে, যাতে ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে বাস্তবায়িত হতে পারে, স্থাপিত হতে পারে। এই জন্য ঈশ্বর তিনি বিভিন্ন ধার্মিক ব্যক্তিকে, বিভিন্ন প্রবক্তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে তারা সকলে ঐশ্বরাজ্য এই পৃথিবীতে স্থাপন করতে পারেন। আজকে আমরা মঙ্গল সমাচারের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে রাজা তিনি তার বাড়িতে একটা বিবাহ ভোজের ব্যবস্থা করেছেন এবং এই বিবাহ ভোজের জন্য তিনি বহু মানুষকে নিমন্ত্রিত করেছিলেন এবং তাদের সকলকে ডাকা হয়েছিল যাতে তারা সকলে এই বিবাহ উৎসবে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু আমরা মঙ্গল সমাচারে আমরা শুনবো, যখন আমরা পাঠটা পড়ব আমরা বোঝার চেষ্টা করব যে তারা কিন্তু কেউ স্বইচ্ছা প্রকাশ করেনি, তারা যখন আহ্বান শুনেছিল তারা কেউ তাদের ডাকে সাড়া দেয়নি। কিন্তু এই রাজা যখন অন্য এক দলকে পাঠালেন তাদের সমবেত করার জন্য বিবাহ উৎসবে, তারা কেউ চলে গেল নিজের কাজে, কেউ চলে গেল নিজের ব্যবসায়ে, এমনকি রাজা যাদের প্রেরণ করেছিলেন আবার কেউ তাদের মারধর করল এবং হত্যা করল। ঈশ্বরের রাজ্য অনেকটা এই রকম, ঈশ্বর বিভিন্ন সময়ে বিভিন্ন ধার্মিক ব্যক্তি প্রবক্তাকে পাঠিয়েছেন যাতে ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে স্থাপিত হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, ঈশ্বরের রাজ্য পৃথিবীতে এবং মানুষের অন্তরে যেন বিস্তার লাভ করতে পারে। কিন্তু আমরা মঙ্গল সমাচারে শুনলাম সকলে প্রস্তুত নয়, সকলে তৈরি নয়, সকলে আসতে চায়নি। আমাদের খ্রিস্টীয় জীবনেও অনেকটা এই রকম, ঈশ্বর তিনি আমাদের সকলকে আহ্বান করেন, ঈশ্বর তিনি আমাদের সকলকে ডাকেন যাতে আমরা এই পরম ভোজে আমরা যেন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। তাই আজকে আমরা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি যে ঈশ্বরের ডাক কি আমরা শ্রবণ করি, ঈশ্বরের ডাকে কি আমরা সাড়া দিই। আজকে মঙ্গল সমাচারে আরেকটা বিষয় আমরা জানতে পারব যে যখন কেউ তাদের আমন্ত্রণে সাড়া দেয়নি, রাজা তখন তার কর্মচারীদের বললেন তোমরা রাস্তায় যাও, রাস্তার দুধারে তোমরা যাদের পাবে তাদের সকলকে ডাকো। বাইবেলের এই কথার মানে কি? অর্থাৎ ঈশ্বর তিনি তার রাজ্যে সকলকে ডাকেন, ঈশ্বর তিনি তার রাজ্যে সকলকে আহ্বান করেন। তিনি শুধু ধার্মিকদের ডাকেন না, তিনি ধার্মিক অধার্মিক, পবিত্র অপবিত্র, তাদের সকলকে তিনি আহ্বান করেন, তাদের সকলকে তিনি তার রাজ্যে আহূত করেন। কিন্তু সকলে ঈশ্বরের ডাকে সাড়া দেয় না, আমাদেরকেও ঈশ্বর সর্বদা ডাকেন। আমরা যারা আজকে শ্রোতামণ্ডলী, আজকে যারা আমরা বাইবেলের পাঠ শুনছি, ব্যাখ্যা আমরা ধ্যান করছি, আমাদের মধ্যেও অনেকজন রয়েছে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, আমরা অবিশ্বাসে জীবনযাপন করি, আমরা অন্ধকারে জীবনযাপন করি, আমরা ঈশ্বরের আহ্বান আমরা বোঝার চেষ্টা করি না, আমরা ঈশ্বরের আহ্বানে আমরা সাড়া দিই না। অর্থাৎ ঈশ্বরের আহ্বান থেকে আমরা পিছিয়ে থাকি, ঈশ্বরের আহ্বান না শোনার জন্য আমরা আমাদের হৃদয়ের দরজা আমরা বন্ধ করে রাখি।
কিন্তু ঈশ্বর তিনি আমাদের সকলকে ডাকেন, ঈশ্বর তিনি আমাদের সকলকে তিনি আহ্বান করেন যাতে আমরা তার রাজ্যে আমরা অংশগ্রহণ করতে পারি এবং তার আয়োজিত বিবাহ উৎসবে আমরা অংশগ্রহণ করতে পারি। আজকে বাইবেল পাঠে আর একটি বিষয় আমরা জানতে পারি, বাইবেলের শেষের অংশে যখন রাজা বিবাহ উৎসবে আসলেন তখন তিনি একজনকে দেখলেন, বিবাহের অনুষ্ঠানের উপযুক্ত পোশাক তার গায়ে ছিল না। এই জন্য রাজা তাকে প্রশ্ন করলেন, ওহে বন্ধু, তুমি এই অনুষ্ঠানে কী করে আসলে? তোমার গায়ে তো উপযুক্ত পোশাক নেই। খ্রিস্টেতে পরম প্রিয়জনেরা, প্রভুর ভোজে আমরা সকলে আহূত, প্রভুর ভোজে ঈশ্বর তিনি আমাদের সকলকে আহ্বান করেন। আজকে আমরা মঙ্গল সমাচারে শুনলাম সেই রাজা ওই ব্যক্তিকে বললেন, তোমার গায়ে তো উপযুক্ত পোশাক নেই। এই কথাটির মানে কি? খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, উপযুক্ত পোশাক মানে আমরা আধ্যাত্মিকভাবে অনেক সময় নিজেদেরকে তৈরি করি না, আধ্যাত্মিকভাবে আমরা অনেক সময় অন্ধকারে জীবনযাপন করি, আধ্যাত্মিকভাবে আমরা অনেক সময় ঈশ্বরের কাছ থেকে দূরে থাকি। এই জন্য ঈশ্বর চান আমরা যখন পরম ভোজে অংশগ্রহণ করি, আমরা যখন ঈশ্বরের ভোজে অংশগ্রহণ করি, আমরা যেন উপযুক্তভাবে সুন্দর পোশাক পরিধান করে আমরা যেন প্রভুর ভোজে অংশগ্রহণ করি। খ্রিস্টেতে আমার পরম প্রিয়জনেরা, আমরা সকলে বাপ্তিস্ম গ্রহণ করেছি, বাপ্তিস্মে আমরা সকলে নবজীবন লাভ করেছি, বাপ্তিস্মের মধ্য দিয়ে আমরা সকলে শুভ্র পোশাক পরিধান করেছিলাম, অর্থাৎ আমরা সকলেই পরম ভোজে অংশগ্রহণ করার যোগ্য। কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরের ডাকে সাড়া দিই না। আজকে কয়েকটি বাইবেলের কথা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে সাধু পলের পত্র থেকে আমরা এটা মনে রাখার চেষ্টা করি। সাধু পল তিনি কলসীয়দের কাছে তিনি বলেন, তোমরা পরিধান করো নতুন মানুষের পোশাক, তোমরা পরিধান করো দয়া, মায়া, মমতা, সহৃদয়তা, নম্রতা, কমলতা। এইগুলোই হচ্ছে ধার্মিকতার পোশাকের একটি চিহ্ন। খ্রিস্টেতে পরম প্রিয়জনেরা, আমরা অনেক সময়ে আমরা দয়া মমতা আমরা প্রদর্শন করি না, আমরা অনেক সময় নম্রতায় জীবনযাপন করি না, আমরা অনেক সময়ে অন্যের প্রতি আমরা সহানুভূতি আমরা পোষণ করি না। আজকে বিভিন্ন পাঠগুলির মধ্য দিয়ে এটাই আমরা জানতে পারছি, আমরা যেন ঈশ্বরের ডাকে সাড়া দিই, আমরা যেন ঈশ্বরের ভোজে অংশগ্রহণ করি। খ্রিস্টেতে পরম প্রিয়জনেরা, আমরা একটু নিজেদের প্রশ্ন করি, আমরা কি ঈশ্বরের ডাক আমরা আমাদের হৃদয়ে উপলব্ধি করি? আমরা কি ঈশ্বরের ডাকে সাড়া দিই? আমরা কি ঈশ্বরের ভোজে অংশগ্রহণ করার জন্য নিজেদের হৃদয়কে যথার্থভাবে আমরা তৈরি এবং প্রস্তুত করি? আমরা কি ঈশ্বরের ভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে সে পরম ভোজ আমরা হৃদয়ে আমরা গ্রহণ করি? আমরা অনেক সময়ে আমরা ঈশ্বরের ভোজে অংশগ্রহণ করি না যথার্থভাবে, আমরা অপ্রস্তুতভাবে ঈশ্বরের ভোজে অংশগ্রহণ করি, আমরা অন্ধকারে জীবনযাপন করি, আমরা পাপে জীবনযাপন করি। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের হৃদয়কে প্রস্তুত করতে, আমাদের চেষ্টা করতে হবে যেন সুন্দরভাবে, যোগ্যভাবে, পবিত্রভাবে, ধার্মিকভাবে আমরা ঈশ্বরের রাজ্যে এবং প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করি। প্রভুর ভোজ কি? প্রভুর ভোজ হচ্ছে পরম খ্রিস্টযাগ, যে যোগ্য প্রভু যীশু আমাদেরকে দান করেছেন। শেষ ভোজের মধ্য দিয়ে প্রভু যীশু বলেন, তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। খ্রিস্টেতে পরম প্রিয়জনেরা, তাই আজকে পাঠগুলির মধ্য দিয়ে আমরা এই অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি, যেন আমরা সর্বদা ঈশ্বরের ডাক যেন শ্রবণ করি, আমরা যেন সর্বদা ঈশ্বরের ডাকে সাড়া দিই,
আমরা যেন সর্বদা ঈশ্বরের পরম ভোজে যোগ্যভাবে অংশগ্রহণ করি, যেন পবিত্রভাবে অংশগ্রহণ করি, ধার্মিকভাবে অংশগ্রহণ করি, আমরা যেন অন্ধকারে নয়, আমরা যেন আলোর সন্তান হওয়ার চেষ্টা করি, যাতে ঈশ্বরের অনুগ্রহ, যাতে ঈশ্বরের আশীর্বাদ আমাদের হৃদয়ে, আমাদের জীবনে যেন প্রবেশ করে। প্রভু যীশু, তিনি আমাদের সকলকে আশীর্বাদ করুক। প্রভু যীশু, তিনি আমাদের সকলকে সেই পবিত্রতার পথে পরিচালনা করুন, যাতে আমরা সর্বদা ঈশ্বরের ডাকে যথার্থভাবে, যোগ্যভাবে যেন সাড়া দেই। জয় যীশু। প্রভু তোমাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করুন।